ছেঁচে হাত দিয়ে চিপে রস নেওয়া হয়েছে। কি পাতা ছিল এটা? এটা কদম গাছের পাতা, এটা বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি আর কি, হ্যাঁ চিত্রটা নিয়ে কি পল্লী উন্নয়ন ডেভেলপমেন্ট একাডেমি, পল্লী উন্নয়ন একাডেমির ওখানে গায়ে লেখা ছিল যে কদম পাতার রস খেলে পেটের কৃমি চলে যায়, যে সেজন্য আমরা এক্সপেরিমেন্টাল আমি আর আনন্দকে খাবো, যদিও আমরা রেগুলার কৃমির ওষুধ খাই, আমাদের বাসার সবাই খায়, তারপরে আমরা এক্সপেরিমেন্টাল দেখি এটা কি। এই পাতাগুলো কিরকম কুচি? দারুণ একটা গন্ধ আছে, একটা অদ্ভুত একটা ভিক্সের গন্ধ আছে। এটা সব আর নাই দেখানোর জন্য নাই, সব একেবারে একদম কচি না, একটু বড় হয়ে গেছিলো কিন্তু কচি। তো একটু খায় দেখাবা, এটা দেখাবো এটার গন্ধটা কিন্তু ওষুধের মতনই, কাশির ওষুধের মতো নাকি কেমন ইতা? মানে এটা তিতা তো বটে, তিতাটা ঠিক করলা তিতা না, যে তিতা আমরা চিনি। আর কদম তো, কদম ফুল খাইছো তুমি? না। কদম ফুলের একটা টেস্ট আছে, কদম আমরা তো ছোটোবেলায় কদম ওই যে ছোটোবেলায় খোঁজা লাগলে আমরা বনের বাঁধরে বনের বাঁধর তো না, ওই যে পুকুর পাড়ে কদম গাছে থাকে, ওই কদমগুলো ফিরে আমরা ওই কদমগুলো আমরা লবণ দিয়ে মেখে মেখে বা ঝাল দিয়ে মেখে খেতাম, ওই টেস্টটা হয়েছে। এই টেস্টের সঙ্গে পরিচিত আমি, কদমের টেস্ট পাচ্ছে একদম খারাপ না, জিনিসটা ভালো, খালি একটু তিতা। তিতা তিতাটা করলা তিতা না, এটা মানে কদমীয় তিতা। তোমার কেমন লাগলো? কদমের গন্ধ, কদমের সঙ্গে খুব মিল আছে, ভালো একটা, ভালো একটা খেলাম মনে হলো। ওকে বাই।